ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল গোলাম রাব্বি ব্লগস। তো আজকে আমরা একটা গ্রামে ঘুরতে এসেছি, এটা হলো সাভার জেলার একটি ছোট গ্রাম। তো আমার সাথে আজকের আছে আমার বেস্ট ফ্রেন্ড তানজিম। তো আমরা পুরো গ্রামটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ। হ্যালো গাইস, এখন আমরা আছি বটতলায়। এখন আমরা এখান থেকে চলে যাব নৌকা পার হয়ে, নৌকা পার হয়ে গ্রামে বিউলিয়া গ্রামের ভিতরে। তো চলুন আমাদের সাথে। বটতলা দিয়ে হাতের বামে একটা সরু পথ ধরে হাঁটতে থাকলেই পৌঁছে যাবেন নৌকাঘাটে। এই এলাকা থেকে মেট্রো রেল প্রজেক্টের বিভিন্ন বালু থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী সাপ্লাই করা হয়, তার কারণেই এই এলাকায় একটু বালু ও পলিউশন অনেক পরিমাণে বেশি। যদিও জানি এই ভিডিও কোয়ালিটির একটু খারাপ হবে, তাও আমি আমার ফার্স্ট ব্লগে আপনাদেরকে ট্রাই করবো যাতে এই এলাকা সম্পর্কে সকল ইনফরমেশন দিতে পারি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন ভিডিওটি দেখছেন তারা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে থাকা লাল বাটনটিতে প্রেস করে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো। হাঁটতে হাঁটতে আমরা নৌকাঘাটে চলে আসলাম, এখন আমরা নৌকায় উঠবো। সো এই নৌকার পারাবারে ভাড়া 5 থেকে 10 টাকা নেবে আপনাদের কাছ থেকে। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ। এ মনের ঘরে কবে ধীরে ধীরে, এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ। তো গাইস, বিরুলিয়াতে এখন অনেকগুলো পুরাতন বাড়ি রয়েছে যেগুলো রাজাদের বাড়ির মতন দেখতে। তো এই সকল বাড়িতে এখনও বসবাস করে মানুষ। তো যারা এখানে ঘুরতে যাবেন তারা এমন কিছু করবেন না যাতে এদের অসুবিধা হয়। বিরুলিয়াতে আমাদের একটা ফ্রেন্ড থাকে মনোজ নাম। তো মনোজের বাড়ির ছাদ থেকে অনেক সুন্দরভাবে বিরুলিয়া গ্রামটি দেখা যায়। এটা হলো বিরুলিয়া উচ্চ বিদ্যালয়, আর এটা বিরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠ। তো গাইস, আমাদের ঠিক পিছনেই বিরুলিয়া ব্রিজ। কে রে তানজিম, ডিপি দেবি নাকি? ডিপি দেবি মাইয়া তো পাগল করে ভালোবাসা।